জয় হিন্দ বন্ধুরা। আমি ওখানে এসে গিয়া দাসপট্টি তাই নামারে ফোন করছিল এবং ফোন করার কারণ হয়েছে গিয়া এই যে মেয়েটা, তাই গত দুই তিন দিন থেকে দাসপট্টি এলাকাত ঘুরে এবং গত দুই দিন থেকেও কিন্তু আমার কাছে ফোন আইছে যেরকম একটা মেয়েদের দেখা গেছে। গতকালকে যখন আমার কাছে ফোন আইছিল আমি আমার সাজনরে ফাটাইছি, সাজন ওইরকম যা দেখ কোনো একটা মেয়ে ঘোরাঘুরি করেনি, তো সাজনে আইছে এরিয়া খুঁজাইছে কিন্তু তাই দেখাইছে না। আজকে সকালে এই মেটারে ফাইয়া তাইন মেটারে তান ঘরে আনিয়া আনছুন আনিয়া তাই আমার ফোন করছেন ওখানে ইয়ে উপস্থিত হয়েছি। ওকে, আমি ভিডিওটা লাইভ করতে পারছিলাম কিন্তু এটা ইন্টারন্যাশনাল বর্ডার, তো একটু সামনেই বাংলাদেশ, যার কারণে আমি এখানে ইন্টারনেট পাইছি না, তো একটু তাই লোকে গল্প করি। মানে মেইন উদ্দেশ্য হচ্ছে এখানে আইসি যে তাইতে কিছু হেল্প করা যায়নি জিনিসটা দেখতে, তো একটু দাঁড়াই তাই লোকে এখন আমরা মাত্রাম এবং তাই বাসা কই সবকিছু আমরা ডিটেলস জান। জল খাওয়াইছি, মুড়ি বিস্কুট দিছি, গল্প করলাম, গল্প করিয়া জানলাম তার একটা ছেলে আছে 9 বছরের, বুঝছো, আর ভাই আছে, বড় ভাই আছে দুইজন, না গো বড় ভাই আছে দুইজন, তো তারা দেখে না, তো এখানে কাজের লাগি আইছে, সেই যদি খাওয়া জুজ করায় থাকার ব্যবস্থা ব্যবস্থা দিয়ে থাকবা না নি, হ্যাঁ মুখ দেখো। আচ্ছা আচ্ছা, তোমার তোমার নাম কিতা খুব, হ্যাঁ নাম কিতা, নাম কিতা তোমার, এক মিনিট আপনি দাঁড়ান, কিতা নাম, কিতা নাম তোমার, নাম কিতা নানি, তোমার একটা গতি হইব গো, তোমার ব্যবস্থা হইব এর লাগিয়া, তোমার নাম কও না, তোমার বালার লাগি তো আইসে বাইটা, নাম কও, শিবানী রুদ্রপাল এবং বাড়ি হয়েছে ত্রিপুরা, তো আমরা তো তখন কোনো আইডেন্টিটি বার করতে পারতাম না। এরকম অনেক কেস আমি দেখছি যারা তারা বাড়ির থেকে নিখোঁজ হয়ে যায় ত্রিপুরা তাকিয়া, আই যায় হরিমগঞ্জ, কিছু কইতে পারে না কিন্তু, এবং এরকম হয় যে তারা পরিবারের মানুষ তারা খুব বেশি খুঁজাইরা, তো আমার ত্রিপুরার যারা বন্ধুরা আছেন তাদের কাছে রিকোয়েস্ট থাকবো যে এই ভিডিওটা যদি কাইন্ডলি ত্রিপুরার মধ্যে শেয়ার হয় তে মেবি তাই ফ্যামিলির মানুষের ভিডিওটা দেখবা অথবা মেবি তাই পরিবারের সন্ধান পাওয়া যাইব। তো ওখান দেখুন এই কেসটা আমার একটু মেন্টাল কেস লাগে, কিন্তু মেন্টাল কেস হলে আমার লাগে সমস্যা কিতা হয়, আমি নেক্সট তাইরে যদি লইয়া যাই আমি রাখমু কই, যদি জেনারেল কেস হয় তখন তাই লাগে সখী ওয়ানস্টপ সেন্টার আছে অথবা আছে, জেনারেল কেস হলে বেজান সেন্টার থাকে, কিন্তু মেন্টাল কেস হলে এরকম কোনো সেন্টার নাই এবং আমি কিছু নেক্সট করতে পারি না। তো ওখানে যেটা করণীয় আছে এটা হচ্ছে আপনারা করণীয়, আপনারা ভিডিওটা শেয়ার করেন যাতে তাই ফ্যামিলির কাছে খবরটা পৌঁছে যে তাই ওখানে করিমগঞ্জ আছে, তো এই ফ্যামিলি যদি যোগাযোগ করিলায় আমার লগে যে এরকম যদি হয় যে ফ্যামিলি যদি হয় আমার যে এই মেয়েটা আমরা ভাই বোন ছেলে মেয়ে এরকম এবং তাইরে ধরে আটকে রাখুন আমরা আইরাম তাইরে নেওয়া, ও দেড় টাইম আমি কিন্তু তাইরে নিয়ে আমি একটা ব্যবস্থা করতে পারবো, কিন্তু ওখানে আমি করতে পারতাম না বিকজ কোনো এরকম হোম নাই করিমগঞ্জে। ঠিক আছে বন্ধুরা, তো আপনারা যদি মনে হয় যে ভিডিওটা আপনারা শেয়ার করতে, শেয়ার করলে এই মেটার পরিবারের সন্ধান পাওয়া যাইব, ঠিক আছে, তে আপনারা নিজে শেয়ার করতে পারেন। আমি একটা ফোন নাম্বার দিয়ে দিলাম, এই নাম্বারটা আমার পার্সোনাল অ্যাসিস্ট্যান্টের সাজনের, যদি কোনো ইনফরমেশন তাই ব্যাপারে থাকে তো কাইন্ডলি আমার অ্যাসিস্ট্যান্টে ইনফর্ম করে দিবা। ভিডিওটা শেষ করলাম, থ্যাংক ইউ, জয় হিন্দ।